পাইলে গো, তোমার মধ্যে আর আপন বউ আমার নাই গো। প্রতিদিন রাজে তোমার লেগে আমি ঝাল মারা লাইতু, এখন আমি কাল লেগে লাইব গো। ও মা, আর কাঁদিস নি, চুপ কর। ও চাচি গো, আমি কি করে চুপ করব গো? ও শাড়ি পরব না বুঝল, তার লেগে আমি হাইকোর্ট কিনে লেগে দিল গো। ও চাচি, বাপ, ওটা হাইকোর্ট না, হাউস কোর্ট। হ্যাঁ ওইটাই হবে চাচি। ও বো, তুমি আমাকে কত সন্তানের ভাত তরকে রেজি খাওয়াচ্ছি গো, এখন আমাকে কে খাওয়াবে গো? ও বো, তুই যাদিস নি বাপ, আমরা তো আছি, তোর খাওয়া দাওয়ার কোনো কষ্ট হবে না। ওরে আমার চাচি রে, তুমি আমার পাড়ার চাচি না, তুমি আমার আপন চাচি। তুমি আমার বললি কি না একটু দোয়া কইর। সবাই দোয়া করবে, তুই আর কাঁদিস নি তো। আমার আর সহ্য হচ্ছে না গো ভাবি, আমার কাঁথা কম্বল কে গেছি দেবে গো ভাবি। তুই আর কাঁদিস নি তো, তো সব কাজ আমি করে দেব। ও আমার ভাবি, তুমি অনেক দিন বেঁচে থাকো ভাবি। আব্বা গো, আমার বাবুরি গেল, আমি কাকে বাবুরি ডাকব? কত কাঁদ না, বাবুরি কিন্তু কি হয়েছে, আজ থেকে আমি তোমার মা। ওরে আমার বরে, না না ভাবি, আমার ছেলেটাকে একটু দেখ। ঠিক আছে না কাঁদিস নি, তো ছেলেকে আমি নিজে ছেলের মতোই দেখবো। শাশি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই সব লিখুন জায়গায় কাজে টাজে যাচ্ছো নাকি? কাজে যাবো কেন শাশি, ল্যাপটপ তো কোথায় থাকবো তাই বলো। ও আমরা কি করবো মধু, ল্যাপটপ তো আমাদের আছে। তোমাদের লিগিন লাস নাকি আমার লিগিন লাস নু, আজ থেকে তোমাদের বাড়িতেই থাকবো, রাতে জাটটা লাগবে মিলি লাস নু। এইখানে থাকবা মানে? কেন শাশি, সেদিন আমার বউ মরে গেছে, দিয়ে তুমি বুঝলা না যে তোমার খাওয়া দাওয়ার কোনো কষ্ট হবে না, তার লেগেই তো তোমাদের বাড়িতে চলে এসছি। ইয়া তুমি কি বলছো বাপ? আমি ঠিকই বলছি চাষি, বাড়িতে কিছু খাবার হবে না, আমার খুব খিদে লেগেছে, দাও তাড়াতাড়ি খেতে দাও। ঠিক আছে দিছি। ও চাষা ভালো আছো, উড়িষ্যার কাছ থেকে চলে আসলি? হ্যাঁ ভালো আছি, তুই কখন আসলি? চাষা আমার তো আশা করার দিন হয়ে গেল। এই রোহনা কি বলছে রে? ও ঠিকই বলছে, ওর আসে 11 দিন হয়ে গেল। ও এসছে কেন আমাদের বাড়িতে? আমার ভুলের লেগি। তোর আবার কি ভুল? ওর বউ মরে গেছে, ওকে সান্ত্বনা দেওয়ার লেগি বলেছি, তোর টাকা খাওয়ার কোনো কষ্ট হবে না, সেই কথার লেগি আমাদের বাড়িতে 10-11 দিন বসে বসে খাচ্ছে। বসে বসে খাচ্ছে মানে? এই খাওয়া সস্তা নাকি? আর বলো না, ওই যে বিজে বাদরটা দেখছো না, ওর জন্য আরো কুটি সব সময় কুরকুরি খাবো বলে, পয়সা না দিলে কোথ থেকে চাল গম বের করে লিগি দোকানে বেচে কুরকুরি খায়। এত দূর, তোর ওরা থাকে কোথায়? ওরা বাপবিটাই ঘরে থাকে, আর আমি এইখানে থাকি। কেন তুমি ঘরে থাকবা, আর ওদেরকে বাইরে দিবা? আমাকে ঘরে দেখতে দিছে নাকি? ওরা দুই বাপবিটাই আমাকে ঘর থেকে বের করে দিছে। ইয়ে আমি মেনে নেব না, এক্ষুনি মরল ডাকছি। চাচা মরল বাড়ি কি কোনো কাজ হবে না, ওদের বাড়িতে 15 দিন থেকেই তোমাদের বাড়িতে এসছি। তাহলে আর মরল বাড়ি কি কোনো কাজ হবে না? এই তুই আর কদিন থাকবি বলতো? এই 11 দিন মতন হইল, আর 4 দিন থাকবো, অন্য বাড়িতে চাল যাবো। এ কোনো 4 দিন? ও গো, আমরা জীবনে এই 11 দিন পুষতে পেরেছি, এই 4 দিনও পারবো, ওরা থাকু। দাদা আমি মিষ্টি খাবো।
এখানে মিষ্টি গাছের ভেটেল নাকি? যে পরপরকে ছিঁড়ে দেবো তুই খাবি? যে সর চাষা, আমার ছেলেকে বেশি আবল তাবল বুঝলো না, যা যা খাবো বলছে তাই তাই এনে দাও, নাহলে আরো দশদিন থেকে যাবো। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমি কিছু বলবো না, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। ভাবি বাড়িতে আসো। এই তুই ল্যাপকাটালি হুটপাট করে কোথায় ঢুকছি? কেন তুমি জানো না, আজ থেকে তোমার বাড়িতে পালি পড়েছে যে। এই কিসের পালি রে? তোমার বউ আমাদের দুই বাপ বেটার দায় দায়িত্ব নিছে যে। উহু, তার লাগি তো বুকে মেরি বাড়িটাকে বের করতেছি, এবার তোদের দুন্দ দায়িত্ব কে নেবে? আমাদের দায়িত্ব তোমার বউ নেবে, ভাবি কবে আসবে। দরকার হয় বুকে বাপ দেবো, তাও তোদের বাপ বিটাকে এই বাড়িতে ঢুকতে দেবো না। তুই কোনো চিন্তা করিস নি, এরকম বাড়ি কত আছে, চল। ভাই শরীর কেমন আছে, ভালো আছে তো? লাও লাও, তোমাকে অভিনয় করতে হবে না, ওদের ঘর খালি আছে, ল্যাব কেটে থাকুগা। কি ব্যাপার ভাই, সবার বাড়ি থাকতে হলে কাজে কাজ থাকতে হয়, আর তুমি সসম্মানে ঢুকতে দিছ যে। তোমার সাথে আমার ঝামেলা করে কোনো লাভ নাই ভাই, আমি বিছানে পড়ে আছি, গল্প করার লোক নাই। আসে ভাই, দুজনে মিলে বসে গল্প করব। গল্প তো করবা, ধামা ধামা যে খাবে, খাবার কোথা থেকে আসবে? না ভাবি, এখন আর ধামা ধামা খাইনি, লোকের বাড়িতে খেয়ে খেয়ে সুগার হয়ে গেছে, এখন যা খাই সব নিয়মে খাই। যেমন ধরো সকালবেলা আর ফল ফুলারি খাইনি, দুটো ডিম সেদ্ধ আর এক কাপ চার ভাতি বিস্কুট, আর দুপুরে ভাত মাংস দিলেই হবে, আর সেই রাতে গরম গরম চারটি রুটি আর এক গ্লাস দুধ। খাসি বলছে কি রে, ছ মাস ধরে আমার স্বামী অসুখ হয়ে পড়ে আছে, তাকে এক গ্লাস দুধ খাওয়াতে পারলো না, আর তুই আমাকে কোন ফদ্দ দিছি, আমি যা রেডি দেব তাই সোজা হয়ে খেতে হবে। সস্তা নাকি, তুমি উল্টো পাল্টা খাবার দিবার আমি খাবো? দেখ ভাই, আমি অসুস্থ মানুষ খাইতে করতে পারিনি, আমার বউ খাবার দিছে তাই মেনিলে। ঠিক আছে, তুমি অসুস্থ বলে মেনিলে নু, কিন্তু আমাকে সপ্তাহে 5 দিন মাংস দিতেই হবে। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। ওগো এখন যা আছে তাই দিয়ে চার দিদিকে ভাত দাও। তুমি বিছিনে বসে বেশি মরণি করো না, ঠিক আমি দিচ্ছি। ওগো তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো গো, আমার স্বামী মরে গেছে। কি হলো বোন, কি হলো? বোন এটা তোর ভাই মরে গেছে রে, আমাকে এখন কে দেখবে রে? ভাবি তুমি কাঁদো না, আজ থেকে আমি তোমাকে দেখবো। আমি এখন কি করবো গো? কি গো, ল্যাপকাতালি কোথায় যাচ্ছো? ভাই মরে গেল তো, তোমাদের বাড়িটা থাকবো না, অন্য বাড়িতে যাই। ঠিক আছে। কি ব্যাপার, তুমি পাটিলে আমার প্রেস প্রেস কোথায় আসছো? তুমি যেখানে যাবা আমি আর সেইখানে যাবো। তুমি আমার সাথে যাবা মানে? কেনে, কাল যখন আমার স্বামী মরে গেল দেখুন তুমি বললে না, আজ থেকে তুমি আমার দেখাশোনা করবা। আমি তো তোমাকে সান্ত্বনা দেওয়ার লেগিন বলেছি। এই খাসি, তোর যখন বউ মরেছিল আমরা পাড়ার লোক তোকে সান্ত্বনা দেওয়ার লেগি বলেছি, তাও তুই পাড়ায় পাড়ায় খেয়ে বেড়েছি, আজ তুই আমাকে দেখাশোনা করবো বলেছি, সারা জীবন তোকে আমাকে দেখাশোনা করতে হবে,